মেট্রো রেল বর্তমান সরকারের অনেকগুলো মেগা প্রজেক্টের মধ্যে একটি উল্লেখযোগ্য মেগা প্রজেক্ট মেগা প্রকল্প ঢাকা মেট্রো রেল। আর মেট্রো রেলের আপডেট আজকে আমরা একদম এই দেখছেন একদম খামার বাড়ি অর্থাৎ সংসদ ভবনের কোনা ফার্মগেটের আগেই খামার বাড়ির সামনে মেট্রো রেল স্টেশন ফার্মগেট। আমরা এই খামার বাড়ি থেকে একদম আজকে আমরা পুরা মেট্রো রেলের একটা আপডেট দেখব, মোটামুটি ফার্মগেট এলাকা এই মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে আমরা ফার্মগেটে দেখছেন। এটা কিন্তু একদম খামার বাড়ির সামনেই কিন্তু ঢাকা মেট্রো রেল স্টেশন ফার্মগেট স্টেশন যেটা বলা হচ্ছে ফার্মগেট, সে ফার্মগেট স্টেশন কিন্তু আমরা আস্তে আস্তে পার হব। এবং ফার্মগেট এলাকার কি নতুন চিত্র, খুবই অসাধারণ সেখানে পরিবর্তন আসছে, সেই চিত্রগুলো আমরা আজকে দেখব। সুপ্রিয় ভিউয়ার আমাদের সাথে থাকবেন। বাংলাদেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2022 সালের 28 ডিসেম্বর মেট্রো রেলের উদ্বোধন করেন তিনি। মেট্রো রেলের রুট ও ভাড়ার তালিকা, কোথায় কোথায় মেট্রো রেল স্টেশন, মেট্রো রেল প্রজেক্টের খরচ, মেট্রো রেলের সর্বোচ্চ গতি ইত্যাদি সহ মেট্রো রেলের সর্বশেষ আপডেট আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার, এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। মেট্রো রেলের আরও দুটি স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে খুব অচিরেই। আগামী 18 ফেব্রুয়ারি থেকে উত্তরা সেন্টার স্টেশন এবং 1 মার্চ থেকে মিরপুর 10 নম্বর স্টেশনে থামবে মেট্রো রেল। এখান থেকে আপনারা অনায়াসে মেট্রো রেলে উঠতে পারেন। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু মেট্রো রেল স্টেশন ফার্মগেট একদম তার নিচে কিন্তু অবস্থান করছি। এই ফার্মগেটের হাতের ডান পাশে কিন্তু এখানে মেট্রো রেলের ডিপো, অর্থাৎ ডিপো বলবো না, মানে যে কর্মযজ্ঞ চলছে তার কিন্তু এখানে তাদের সরঞ্জাদি রাখা আছে হাতের ডান পাশে। এখানে কিন্তু অনেক দিন ধরেই এই এখানে একটা পার্ক ছিল, সেটা কিন্তু আসলে এই পুরা মেট্রো রেলের কর্মকর্তারা মেট্রো রেল শ্রমিকেরা কিন্তু সেটা আসলে দখলে নিচ্ছে। প্রিয় ভিউয়ার, মেট্রো রেল কিন্তু এখান থেকে একটু বাঁক হয়ে ফার্মগেটে উঠছে। ফার্মগেটের যে একদম ফুটওভারব্রিজ ছিল, বিশাল ফুটওভারব্রিজ, সেই ফুটওভারব্রিজ কিন্তু এখন নেই। ওখানে খুব নান্দনিকতার ছোঁয়ায় অসাধারণ একটি ফুটওভারব্রিজ কিন্তু আসলে হচ্ছে। আপনি সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন ফার্মগেট এলাকার নতুন সেসব চিত্র। প্রিয় ভিউয়ার, শেষ পর্যন্ত সাথে থাকবেন, কোথাও যাবেন না। মেট্রো রেলে দুই ধরনের টিকিট কেটে যাতায়াত করা যাবে মেট্রো রেলের এমআরটি 6 লাইনে। প্রথমটি একমুখী যাত্রার জন্য, দ্বিতীয়টি নিয়মিত যাত্রার জন্য। প্রতি কিলোমিটারের ভাড়া গুনতে হবে 5 টাকা। ভাড়া একটু বেশি মনে হচ্ছে, যার ফলে যাত্রী সাধারণ কিন্তু আস্তে আস্তে কম হয়ে আসছে। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু এখন একদম মেট্রো রেলের যে একদম সেন্টার পয়েন্ট বলবো একটা, সেটা হচ্ছে ফার্মগেট। আমরা কিন্তু সেই ফার্মগেট এলাকায় অবস্থান করছি এবং এখানে দেখছিলেন বিশাল ফুট ওভারব্রিজ, সেই ফুট ওভারব্রিজ কিন্তু এখন আর নেই। এখানে নতুন একটা ফুট ওভারব্রিজ মেট্রো রেলের নিচ দিয়ে, যে দেখছেন মেট্রো রেলের নিচ দিয়ে কিন্তু আসলে তৈরি করা হচ্ছে। এবং এই ফুট ওভারব্রিজটা কিন্তু খুব নান্দনিকতার সাথে তৈরি হচ্ছে, দেখতেও অসাধারণ একটা ভিউ কিন্তু এখানে আস্তে আস্তে ফুটে উঠছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় নির্মাণাধীন শহরভিত্তিক রেল ব্যবস্থা হচ্ছে ঢাকা মেট্রো, যা আনুষ্ঠানিকভাবে ম্যাস র্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে এমআরটি নামে পরিচিত। 2013 সালে অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয়, যার অধীনে প্রথমবারের মতো ঢাকায় মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয়। মেট্রো রেলের নিয়ন্ত্রক সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড 2016 সালে প্রণীত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা 3টি থেকে বাড়িয়ে 5টি করা হয়। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.1 কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন 6 নির্বাচন করা হয়। 2016 সালের 26 জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এমআরটি লাইন 6 নির্মাণ কাজ শুরু হয়। জায়কা ও ডিএমটিসিএল 2030 সাল নাগাদ 128 কিলোমিটার দৈর্ঘ্যের
মোট 6টি মেট্রো লাইন নির্মাণের পরিকল্পনা করেছে। এই নেটওয়ার্কে 51টি এলিভেটেড স্টেশন ও 53টি আন্ডারগ্রাউন্ড স্টেশন থাকবে। 6টি লাইন মিলিত হবে, দিনে 47 লাখ যাত্রী পরিবহন করতে পারবে। প্রিয় ভিউয়ার, দেখছেন মেট্রো রেল স্টেশন মেট্রো রেল এলাকা ফার্মগেট। আমরা দেখিয়েছি মেট্রো রেল স্টেশন ফার্মগেটের নিচ দিয়ে কোন জায়গা থেকে মেট্রো রেল ঘুরছে, ঘুরে শাহবাগের দিকে গেছে এবং কিভাবে গেছে, এবং বর্তমানে ফার্মগেটের অবস্থা, এসব নিয়েই আমাদের আজকের ভিডিও। আমরা বেশি সময় নিব না আজকে, শুধুমাত্র আপনাদের সাথে আমরা হয়তোবা 10 মিনিট, না দুঃখিত, হয়তোবা 8 মিনিট সময় বা 8 মিনিটে 2-1 সেকেন্ড বেশি হতে পারে এমন সময়টি আমরা সাথে থাকবো। প্রিয় ভিউয়ার, ভিডিওটি কেমন লাগছে, কেমন লাগলো কমেন্টসে লিখে যাবেন। আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার নতুন কোনো স্থান, নতুন কোনো এই জাতীয় আরও অনেক ভিডিও দেখতে চাইলে আপনি আমাদের চ্যানেল ভিজিট করে আসতে পারেন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। প্রিয় ভিউয়ার, ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আপনার মতামত আমাদের কাছে গুরুত্ব, আপনি একটা কমেন্টস করে যাবেন। প্রিয় ভিউয়ার, জায়কাও ডিএমসি বেল, দুঃখিত, 28 ডিসেম্বর 2022 সালে MRT লাইন 6-এর দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে ঢাকায় মেট্রো রেল আংশিক চালু হয় এবং তিনি মেট্রো রেলের প্রথম আনুষ্ঠানিক যাত্রার অংশ ছিলেন, যা 29 ডিসেম্বর 2022 থেকে জনসাধারণের জন্য চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয়। শুরুতে শুধু উত্তরা দিয়াবাড়ি এবং আগারগাঁও এই দুটি স্টেশন ট্রেন থামবে, এখনও সেটাই আছে। এরপর 25 জানুয়ারি 2023 পল্লবী স্টেশন খুলে দেওয়া হয়। মার্চ মাসের শেষের দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশন চালু করার পরিকল্পনা রয়েছে। প্রিয় ভিউয়ার, মেট্রো রেল স্টেশন ফার্মগেট এলাকা, মেট্রো রেল স্টেশন ফার্মগেট, মেট্রো রেল ফার্মগেট, ফার্মগেট এরিয়ার সর্বশেষ আপডেট নিয়ে আজকের ভিডিও ছিল। আমি ভিডিওর একদম শেষ প্রান্তে, ফার্মগেট আমি কিন্তু পার হয়ে আসছি। আনন্দ সিনেমা হল, যেটা খুব বহুল পরিচিত, দেখছেন সেই আনন্দ সিনেমা হলের কোন পাশ দিয়ে মেট্রো রেল গেছে সেটিও আমি দেখাতে সক্ষম হয়েছি। প্রিয় ভিউয়ার, আমি একদম ফার্মগেট এলাকা কিন্তু সেরে আসছি। আপনি আরেকটু সময় সাথে থাকলে ফার্মগেট এলাকার আরেকটু সামনে আছে আগারগাঁও, দুঃখিত, অর্থাৎ কারওয়ান বাজারের স্টেশনের আগ পর্যন্তই মূলত ফার্মগেট এলাকা। দেখছেন দূর থেকে, ওটা কিন্তু মেট্রো রেল স্টেশন কারওয়ান বাজার। কারওয়ান বাজার স্টেশনের মধ্যে আমি যাব না, কারওয়ান বাজার পর্যন্তই আসলে মূলত মেট্রো রেল ফার্মগেট এলাকা। প্রিয় ভিউয়ার, মেট্রো রেল স্টেশন ফার্মগেট এলাকা ছেড়ে আমি এখন প্রায় কারওয়ান বাজার এলাকার মধ্যে এসে গেছি, দেখছেন দূর থেকে। প্রিয় ভিউয়ার, মেট্রো রেল স্টেশন কারওয়ান বাজার আমি আর একটা ভিডিও নিয়ে সামনে আসছি, সে তখন কারওয়ান বাজার থেকে একদম শাহবাগ পর্যন্ত আপনাদের সাথে নিয়ে যাব। প্রিয় ভিউয়ার, আমি আর সময় নিচ্ছি না, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায় আমি বিদায় নিচ্ছি।